হ্যালো বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। একটা খুবই ইনফরমেটিভ ভিডিও বলতে পারো। আমার এই ভিডিওটা অনেকের হয়তো ভালো লাগবে, অনেকের হয়তো এই বিষয়ে জানা, অনেকের জানা না। যাদের জানা তাদের কাছে এটা বোরিং লাগবে, তাদের মনে হবে যে এটা তো আমরা সবাই জানি। যাদের জানা না তাদের কাছে মনে হবে যে এই বিষয়টা জানা ছিল না, এই বিষয়ে জানিয়ে তাদের একটু আমি একটু হলেও উপকার করতে পারলাম। আর যাদের ভালো লাগবে না তাদের কাছে আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদের ভালো না লাগার জন্য আমি দুঃখিত। তো ভিডিওটা হলো এইরকম যে ইউটিউবে যারা নতুন নতুন চ্যানেল করে বা যারা অনেক দিন ধরে ইউটিউবে চ্যানেল করে রেখেছে এবং ভিডিও পোস্ট করছে, কিন্তু তা সত্ত্বেও তাদের ভিডিওগুলো রিচ পাচ্ছে না, তাদের চ্যানেলটা ঠিক মতন গ্রো হচ্ছে না, তাদের সাবস্ক্রাইবার আসছে না। আর সাবস্ক্রাইবার যদি গেন না হয় তাহলে ভিউজও আসবে না, আর সাবস্ক্রাইবার গেইন তখনই হবে বা ভিউজটা তখনই আসবে যখন তাদের চ্যানেলটা একটা বুস্ট পাবে, একটা রিচ পাবে। তো ইউটিউবে এখন এত কম্পিটিশন হয়ে গেছে, এত এত চ্যানেল আছে যে সেখানে হয়তো 1000 চ্যানেলের মধ্যে 10টা চ্যানেল রিচ পায়, বাকি চ্যানেলগুলো সেই দিনের পর দিন তাদের বৃথাই পরিশ্রম হয়, তো এরকম একটা ব্যাপার চলে আসছে। তো সেইখানে নতুন নতুন ক্রিয়েটাররা বা যাদের চ্যানেলের গ্রো নেই তারা কি করে, কিছু কিছু বড় ইউটিউবারদের সাথে, মানে যাদের সাথে তাদের একটু পরিচয় হয়েছে বা একটু ভালো মুখের মানে কমেন্টসের মাধ্যমে একটু ভালো সম্পর্ক তৈরি হয়েছে, তাদেরকে ট্যাগ করে। ট্যাগ করে এই ভেবে যে যদি কোনো বড় ক্রিয়েটর, মানে যার চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার আছে বা যার চ্যানেলে অনেক ভিউজ আসে, সে যদি একটু দয়া করে তার ভিডিওটা তার কমিউনিটিতে পোস্ট করে দেয়, মানে ওই ছোটো ক্রিয়েটারের ভিডিওটা যদি বড় ক্রিয়েটারের কমিউনিটিতে পোস্ট করে এবং বা বলে যে এর চ্যানেলটা একটু ভিজিট করো, একে একটু সাপোর্ট করো, এটা যদি বলে তাহলে তার কথাতে সেই বড় ক্রিয়েটারের অনেক ভিউয়ার্স সেই ছোটো ক্রিয়েটারের চ্যানেলে যায়, ভিজিট করে, দেখে তার ভিডিওগুলো, যদি ভালো লাগে তো তারা সেখান থেকে সাবস্ক্রাইব করে, এটা করে। হ্যাঁ, এবার অনেকে এটাও ভাবে যে আমি আমার ভিডিওটা এই কারণে বড় ক্রিয়েটারকে শেয়ার ট্যাগ করছি, বড় কোনো বড় ক্রিয়েটারের চ্যানেলকে ট্যাগ করছি, আমার একটা ছোট ক্রিয়েটারের ভিডিও একটা বড় ক্রিয়েটারকে তখনই এটা ভেবে ট্যাগ করে যে এটা সবাই জানে যে যে অনেকটা বড় ক্রিয়েটার হয়ে যায়, দ্যাট মিন্স যার 2-5 হাজার সাবস্ক্রাইবার হয়ে যায় না, সে তখন প্রত্যেকটা মানুষেরই নিজস্ব ঘরের একটা কাজ থাকে, নিজের একটা লাইফ থাকে, সেই লাইফের বাইরে গিয়ে ভিডিও শ্যুট করা, ভিডিও এডিট করা, সেটাকে টাইম মতন পোস্ট করা, পোস্টের জন্য তার পোস্ট করার আগে তার জন্য একটা থাম্বনেল তৈরি করা, তার জন্য একটা টাইটেল ভাবা, তার জন্য একটা ডেসক্রিপশন লেখা এবং সেই ভিডিওটার জন্য একটা কিছু উপযুক্ত কিওয়ার্ডস দিয়ে সেটাকে ট্যাগ করা, এই অল টোটাল প্রসেসটা থাকে। তো কোনো মানুষের পক্ষে সম্ভব হয় না যে নিজের জন্য 3-4টে ভিডিও বা 2টো ভিডিও কি 3টে ভিডিও যে সারাদিনে যে কটা ভিডিও পোস্ট করে সেটা করার পরে, নিজের ঘর সংসারের কাজ করার পরে বা নিজের পার্সোনাল কিছু কাজ করার পরে অন্য কারোর ভিডিও বা অন্য কোনো চ্যানেলের ভিডিও দেখা এবং সেটাকে কমেন্টস করা বা তাকে গুরুত্ব দেওয়া, এটা না হওয়াটাই স্বাভাবিক। তা সত্ত্বেও কেন ছোটো ক্রিয়েটাররা বড় ক্রিয়েটারদের ট্যাগ করে, মেইন বিষয়টা হচ্ছে এখানে। কিছু কিছু ক্রিয়েটার, ছোটো ক্রিয়েটার বড় ক্রিয়েটারদের এই জন্য ট্যাগ করে যে যদি ওই তারা জানে যে ওই ক্রিয়েটারের তার কাছে সময় নেই বা ওই ইউটিউবারের তার কাছে সময় নেই যে সে ওই ভিডিওটা দেখবে, কিন্তু ট্যাগ করা দ্যাট মিন্স এই যে ওই বড় ক্রিয়েটারের কাছে যত সাবস্ক্রাইবার আছে, যদি 5000 সাবস্ক্রাইবার থাকে তার, তাহলে মিনিমাম 50 জনের কাছে ওই ভিডিওটা যাবে। ট্যাগ করার প্রধান উদ্দেশ্য হচ্ছে এটা, ছোটো ক্রিয়েটারদের বা কম সাবস্ক্রাইবারদের অন্যকে ট্যাগ করার প্রধান উদ্দেশ্য হচ্ছে এটা যে যার কাছে 5000 সাবস্ক্রাইবার আছে তার অন্তত 50 জন সাবস্ক্রাইবারের কাছে ওই ছোটো ক্রিয়েটারের ভিডিওটা যাবে, 50 জনের মধ্যেও যদি 10 জন দেখে ভিডিওটা, 50 জন সাবস্ক্রাইবারের ওয়ালে ভিডিওটা শো হলো, তার মধ্যে 10 জন দেখলো ভিডিওটা, তার একটা নতুন 10 জনের একটা ওয়াচ টাইম আসলো। এবার ওই 10 জনের মধ্যে হয়তো কোনো একজন সাবস্ক্রাইব করলো বা করলোই না, ঠিক আছে, কিন্তু ওই যে 10 জন দেখলো সেই 10 জনের কাছে কিন্তু আবারও পরে ওই যে ছোটো ক্রিয়েটারের ভিডিও যখন সে পোস্ট করবে তখন কিন্তু ওই 10 জনের ওয়ালে সেই ছোটো ক্রিয়েটারের ভিডিওটা কিন্তু আসবে, নতুন ভিডিওটা কিন্তু আসবে।
এটা কিন্তু ইউটিউবের রুলস। এই জন্যই ছোটো ক্রিয়েটাররা বা স্টার্ট নতুন যারা, তারা এই জন্যই বড় বড় ক্রিয়েটারদের হয়তো এমনও আছে যার সাথে তার পরিচয় নেই, কমেন্টসের মাধ্যমেও আলাপ নেই, তা সত্ত্বেও তাদের ট্যাগ করে। এটাই হচ্ছে প্রধান উদ্দেশ্য। কারুর কাছে সময় নেই, আমরা অনেকেই বলে থাকি অনেককে যে আমার ভিডিওটা দেখেছো আমি এই নিয়ে ভিডিও করেছি, আমার ওই ভিডিওটা দেখেছো আমি এই নিয়ে ভিডিও করেছি, ভিডিওটা দেখো। কিন্তু ওই দেখো বলা অবধি সার, কজন দেখে? একে অপরের চ্যানেল সাবস্ক্রাইব করে বেশি দূর এগোনো যায় না, কারণ আমার পক্ষে সম্ভব না। আমি যদি 10 জনকে সাবস্ক্রাইব করে রাখি, একে অপরকে হেল্প করার জন্য যদি 10 জনকেও সাবস্ক্রাইব করে রাখি, মানে 10 জন ক্রিয়েটারকে সাবস্ক্রাইব করি, তাহলে আমার পক্ষে কখনোই সম্ভব না সেই 10 জনকে রেগুলার বেসে দেখব। বিকজ প্রত্যেকেরই 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটের ভিডিও থাকে। 10 জনের ভিডিও যদি আমি 15 মিনিট করেও দেখতে যাই, কতটা টাইম যায়? সেটা কি সম্ভব হয়? হয় না। তো আমাদের চেষ্টা করতে হবে যে ক্রিয়েটারকে সাবস্ক্রাইব করছি, এটা একটা লিমিট অবধি ঠিক আছে, কিন্তু আমাদের টার্গেট হতে হবে যে আমাদের ভিউয়ার্স যাতে হয়, মানে যারা ক্রিয়েটার নয়, যারা অনলি ভিডিও দেখছে, ইউটিউবে আসছে শুধুমাত্র ভিডিও দেখতে, সেই সব অডিয়েন্সকে আমাদের, মানে কি বলবো ওটাকে, অডিয়েন্সকে আমাদের সাথে ইনভলভ করতে হবে। আমাদের ভিডিওর মাধ্যমে আমাদের নতুন অডিয়েন্স ভিউয়ার্সকে ইনভলভ করতে হবে, ক্রিয়েটার নয়। তো ক্রিয়েটারকে ট্যাগ করার উদ্দেশ্য এটাই যে আমরা অডিয়েন্স ইনভলভ করতে পারি আমাদের চ্যানেলে বা আমাদের ভিডিওতে। তো এটা নিয়ে যদি কেউ ভাবে যে আমার সময় হয় না, আমি অন্যের ভিডিও দেখব, বা আমার, আমি যদি 20 জনকে সাবস্ক্রাইব করে রাখি, আমার 20 জন যদি সারাদিনে 2-3টে করেও ভিডিও পোস্ট করে, তো কখনোই সম্ভব না, কোনো ক্রিয়েটারের পক্ষেই সম্ভব না যে সেই 20 জনের সেই 2-3টে ভিডিও দেখা রেগুলার বেসে। তাহলে সে নিজের ভিডিও কখন বানাবে, সে নিজের ভিডিও কখন পোস্ট করবে, সে নিজের পার্সোনাল কাজকর্ম কখন করবে, তাই না? তো ট্যাগ করার প্রধান উদ্দেশ্য 2, একটা হচ্ছে যে সেই বড় ক্রিয়েটারের কাছে যতগুলো ভিউয়ার্স আছে বা যতগুলো সাবস্ক্রাইবার আছে তাদের কাছেও যাতে ওই ছোটো ক্রিয়েটারের ভিডিওটা পৌঁছয়, এটা হচ্ছে 1 নম্বর। সেকেন্ড হচ্ছে যদি ওই বড় ক্রিয়েটার সদয় হয়ে ওই ছোটো ক্রিয়েটারের ভিডিওটা তার কমিউনিটিতে পোস্ট করে, তাহলে তার একটু হেল্প হয়ে যায়। এখানে আমি যখন ইউটিউবে যখন কন্ট্রোভার্সি ভিডিও ফার্স্ট করি, আমার ভিডিওটা মিলি কিন্তু তার কমিউনিটিতে পোস্ট করেছিল, মিলি চ্যাটার্জি ওর কমিউনিটিতে আমার ভিডিওটা পোস্ট করেছিল, সেই জন্য আমার ভিডিওটা কী হয়েছে অনেকটা রিচ পেয়েছিল, যেটা একদমই ছিল না আমার চ্যানেলে, অনেকটা রিচ পেয়েছিল, ইভেন কিছু সাবস্ক্রাইবারও আমি পেয়েছি সেখান থেকে। এরপরে আমার একটা ভিডিও সৌমি এক্স হচ্ছে, সৌমি ওর কমিউনিটিতে পোস্ট করেছিল, তো সেখান থেকেও আমি কিছু রিচ, মানে ভিউয়ার্স পেয়েছি, কিছু রিচ পেয়েছি, সাবস্ক্রাইবার পেয়েছি না পেয়েছি সেটা অত তো শো করে না, তো সেটা আলাদা কথা। কিন্তু এই যে 2 জন কমিউনিটিতে দিয়েছে আমার ভিডিওটা পোস্ট করেছে, তো আমার চ্যানেলটা একটা রিচ পেয়েছে। এবার কাজ হচ্ছে আমাকে করতে হবে, এমন তো নয় যে সবাই, যত ক্রিয়েটার আছে সবাই আমার পোস্ট তাদের কমিউনিটিতে দেবে, সবাই তাদের ভিডিওতে শুধু আমার চ্যানেলের কথা বলবে, কখনো না। এরপরে খাটতে আমাকে হবে, আমি যতটা খাটব ততটা আমার সাবস্ক্রাইবার হবে। আমি যদি বেশি খাটতে পারি তো আমার চ্যানেলে পার ডে 10টা করে সাবস্ক্রাইবার হবে, আমি যদি একদম গা এলিয়ে দিই, আমার কন্টেন্টে যদি কোনো দম না থাকে, তো আমার হয়তো কোনো দিন একটা হলেও কোনো দিন হয়তো হবেই না কোনো সাবস্ক্রাইবার। তো এভাবে নিজেকে চেষ্টা করতে হবে নিজেকে গ্রো করার, এবার বাকিরা যার যতটা সম্ভব সে ততটা হেল্প করেই। আর ট্যাগ করার বিষয়টা আমি বলে দিলাম যে কেউ যদি ভেবে থাকো যে কাউকে ট্যাগ করলাম মানে সে তোমার ভিডিওটা দেখবেই, এটা একদমই নয়। ট্যাগ করার মেন উদ্দেশ্য যে কারুর কাছে যদি 5000 সাবস্ক্রাইবার থাকে, তাহলে 5000-এর মধ্যে 500 জনের কাছেও যদি যায় বা 50 জনের কাছেও যদি যায়, তার মধ্যে 10 জনও যদি দেখে, একটা ভিউজ গেইন হয়, ঠিক আছে? তো এই হচ্ছে আমার ভিডিওর মূল উদ্দেশ্য। কার কেমন লাগবে আমি জানি না, কাউকে কিন্তু আমি ছোটো করিনি বা কাউকে আমি অন্য কোনো কিছু মিনিং করতে চাইনি, আমি যেটুকু জানি আর আমার, আমি যেই জন্য ট্যাগ করি বা আমি যেই উদ্দেশ্যে কাজ করছি আমি সেটা কমপ্লিটলি ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর যদি মনে করো কেউ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতন এখন টাটা, আবার আসবো পরে, ততক্ষণের জন্য লাভ ইউ অল, বাই।